até trocar. No va, cosa sóc com. Clar. নুন নাই বাবা মানে থাক নুন লাগলো না নাম শাম্মী বাবা তোর নাম কি আবির সমস্যা বাবা আমি শাম্মীরে 7-8 বছর ধরে ভালোবাসি আজীবন ভালোবাসবো এছাড়া আমার উপায় নেই ভুলে যাওয়ার অনেক চেষ্টা করছি বলতে পারতেছি না একটাই উপায় আছে আমি যদি মরে যাই তাইলে হয়তো বলতে পারবো নাইলে পারবো না সামনের কথা কি কম বাবা কি সুন্দর যে চুল কি সুন্দর কপাল কি সুন্দর কি সুন্দর চোখ কি সুন্দর নাক কি সুন্দর হাসি কি সুন্দর থুতনি কি সুন্দর গলা থাম সমস্যা কি পাত্তা দেয় না বাবা 7টা পয়সা দিয়ে পাত্তা দেয় না মন বুঝতে পারি না এই মনে হয় রাজি কি দেখছ তুই ভাল লাগে কেন খারাপ দিবি কা আয় সামনে কেন কি হয়েছে চশমা পাইছিস কি এটা ছোট বোনের ভাই ছোট বোনের চশমা তুই বসছিস কি ভাই ভাঙেন না ভাঙেন না ভাই ভাই মারবো ভাই বাংলে মারবো ভাই কে মারবো ছোট বোন ভাই তোর ছোট বোনে তোরে মারবো তোর পার্সোনালিটির অবস্থা কি তুই বুঝছস তুই আবার নজর দেয়াস না যা আর কোনো দিন এরকম না ভাই না যা কেমন লাগে মেজাজটা কও এই ছেলে প্রত্যেকদিন লুকায় লুকায় তোমারে দেখে তুমি কি জাতীয় গণমাধ্যম সবাই দেখবো তোমারে সবাই দেখার অধিকার আছে দেখবে আমাকে দেখলে আপনার সমস্যা অবশ্যই আমার সমস্যা আমারই তো সমস্যা একমাত্র আমারই সমস্যা কারণ একমাত্র আমিই তোমারে দেখব আর কেউ দেখতে পারবো না কেন আপনি আমাকে কেন দেখবেন কেন কি আবার এই অধিকার আমার আছে কারণ আমি তোমার পছন্দ করি আমি তোমার ভালোবাসি কোনোদিন এভাবে বলতে পারবো এটা চিন্তাও করি না বলে পালাইছি তোমার যা খুশি তুমি বলতে পারো হ্যাঁ হ্যাঁ হাসলা না তুমি তারপর রাজি হয়ে গেলা কই আমি হাসিনি তো ভুলে গেছো মনে হয় ওই যে আমি যে তোমার বললাম আমি তোমাকে
তখন তুমি হাসলাম আর রাজি হইলা ও আমি হাসছি কিন্তু তার মানে তো এই না যে আমি রাজি হয়ে গেলাম আপনার সাথে আমার প্রেম হয়ে গেল কি ফানি আমি যদি এখন মিস্টার বিনকে দেখে হাসি তার মানে কি মিস্টার বিনের সাথে আমার প্রেম হয়ে গেল আজব ধরনের লোক আপনার আজব ধরনের চিন্তা ভাবনা আমি চাই সে রাজি হোক এবং সবসময় রাজি খুশি থাকুক আমার প্রতি ব্যবস্থা করে দেবেন বাবা বৈশা আছে কঠিন হইয়া বৈশা আছে উড়াইতে হইব কি উড়াইতে হইব বাবা কাউয়া উড়াইতে হইব বাবা কাউয়া তো এমনি উড়ে তারে আবার কেমনে উড়াবো আরে নির্বোধ কাউয়া উড়াইতে হইব কাউয়ার এক পায়ে তোর নাম তোর বাবার নাম তোর মায়ের নাম অন্য পায়ে মেয়ের নাম মায়ের নাম বাবার নাম আরো অনেক কিছু লাগবো দিয়া তারপর উড়াইতে হইব তাইলে কাউয়াও উড়বো তোর প্রেমও উড়বো বাবা কার যদি বৈশা পড়ে তাহলে কি প্রেম বৈশা পড়বো ওই ব্যবস্থাও আছে কাউয়ার দুই পায়ে দুইটা পিন লাগাই দিব কাউয়া বসতে গেলে কুচা লাগবো আবার উড়বো তোর প্রেম উঠতে থাকবো খুব ভালো বুদ্ধি বাবা অনেক ভালো বুদ্ধি পারবি কাউয়া আনতে জি বাবা পারবো কদিনের মধ্যে লাগবো সাত দিনের মধ্যে তোর কাউয়া আনতে হইব আর যদি সাত দিনের মধ্যে না পারস তাইলে আবার এক বছর পরে তোর আনতেই বাবা বাবা কোনো সমস্যা নাই আমি দুদিনের মধ্যে কাঠ নিয়ে আসতেছি আপনার কাছে যা কাওয়া নিয়ে আয় সমাধান হয়ে যাবে জি বাবা আমি দুদিনের মধ্যে হাজির হইতেছি বাবা আসসালামু আলাইকুম যা কি মানে আপনি তো আমাকে এখানে আসতে বলছেন শোনো সাম্মি তুমি তুমি কি দিলাম তুমি দিছো আমি নিচ্ছি খারাপ লাগে নাই আমার ভালো লাগছে অনেক কষ্ট দিছে অনেক আমি হজম করছি মনে করছি যে এটা আমার দায়িত্ব সামনে একটা কথা বলি তুমি তুমি এই যে মানে এত ভাবের কিছু নাই তুমি কিন্তু মেয়ে হিসাবে তুমি তুমি একটু মেয়ে হিসাবে এই টাইপের কি এটা কি এটা না বোঝার কি আছে তুমি একটু ই করো পোল্ট্রি টাইপের মেয়ে আমি পোল্ট্রি টাইপের মেয়ে না অবশ্যই তুমি পোল্ট্রি টাইপের মেয়ে তুমি হাসো তারপর আবার স্বীকার করো না বলো যে না আমি হাসি নাই তুমি খালি হাসো না হাসি তুমি অনেক কিছু বুঝাও কিন্তু পরে এমন ভাব ধরো যে তুমি কাউর কিছু বুঝাও তো নাই নিজেই কিছু বুঝো না অসুবিধা নাই আর সাত দিন আফটার সেভেন ডেজ তুমি ও তাই না আমি পিছি পিছি ঘুরব তাই না না তাই হ্যাঁ তাই না বলে দেবো মাথায় রেখে ও
করে কথায় বলে কাকের বেল পাকিলে তাতে কাকের কি কাকের কাকা ডাকে যদি একে একে সব বেল ঝরিয়া যায় তাতে দোষের কি করে কথায় বলে কাকে বেল পাকিলে তাতে কাকের কি কাকের কাকা ডাকে যদি একে একে সব বেল ঝরিয়া যায় তাতে দোষের কি আসলেই তো ভাবছি দিলে তো কাউ ওরা বাবুই বাবা মানুষের মানুষ মনে হয় না আমরা কি করতে পেলাম কি হয়েছে কি হয় না কি হয় না এই দেখুন মুই এই বাসায় কামহর বানাইছি না মুই কি হাওয়া খাওয়াইছি আমনে মনে ছাদে বাড়াইছেন না কামহরতে বাড়াইছেন না আমনে তো ছাদ তো ফুলের বাগান না যে টুকটুক করে যা কটা ফুল তুলে নিয়ে ইয়া হাট তো পাতান নাই কি হয়েছে খুলে বল কি খুলে কম কি খুলে কম আমনে বলা যে আবির ভাই আবির ভাই কি গড্ডর কিছু নাই হ্যাঁ এত বড় খার খাট রে বাবা তুই খাটের মধ্যে শুয়ে থাক তুই ঘরের মধ্যে যেখানে খুশি সেখানে বইয়ে থাক তা না তুই ছাদে গুপসির মধ্যে টুকটি দিয়ে বসে আসিস ক্যা ক্যা তার মোরকে চাঁদে পাঁচটা চোখ নাকি যে এই হেন্দা দেখমু এই হেন্দা দেখমু এই হেন্দা দেখমু ক্যা সাদে দেহি কতগুলো বাদ বুদ ছিটে আছে মুই বাবলাম যে নোংরা ছিটে পড়ে আছে মুই জারু দে দেই অমর খোদারে খোদা জারুটা দিয়ে যেই মুই ওই বাদ কটা সরাইতে আসি অমনি আমনের পলাশে টুকরির মধ্যে তে বাইর হই আইছে মোর সাথে এমন ব্যবহারটা হল্লে যে মানুষ মানুষের সাথে এমন ব্যবহার হরে না আচ্ছা আমি দেখতেছি তুই যা যাওয়ার আগে থালা রসুন গুলো ধুয়ে দিয়ে তারপরে যা মোর তো খাইয়ে দেয় আর কোনো কাম কাজ নাই হারা দিন খালি আমনার বাসায় মাজা ঘষা ঘষি করি ওই বাসায় যে কাম কাজ পড়ে আছে ইয়া করবো কেনা বাসার কাম কাজ সাইলে হাসকালে সময় পেলে আম্মু আনে কি বলছিস তুই মমতাজের বকাবকি করছিস কেন তো বকাঝকা করবো না আমি ছাদের মধ্যে সুতা দিয়ে একটা ফাঁদ বানাইছি তার মাঝখানে ভাত ছিটিয়ে রাখছি আর এই টুকরিটা টুকরিটা আমি মাথার মধ্যে এইভাবে দিয়া আর এই যে ফাঁকাটা আমি তোমার দেখাই এই ফাঁকা দিয়া আমি এরকম করে তাকিয়ে রাখছি যে কাউয়া এসে বসলেই আমি সুতা টান দেবো আর কাউয়া ধরা পড়বো কাউয়া কি ও গেছে গিয়া ভাত ঝাড়ু দেওয়া শুরু করছে মেজাজটা কেমন লাগে কাক দিয়ে তুই কি করবি কাউয়া ভুনা করবো তোমার অসুবিধা আছে একটা থাপ্পড় খাবি কিন্তু কাক দিয়ে কি করবি বল কাক মা মানুষের জীবনে কাকের খুব দরকার আছে মানে প্রত্যেকটা মানুষের একটা করে কাক থাকা উচিত কাকের কাকের প্রয়োজনীয়তা আমি কি বলবো মানুষ যা পারে না কাকটা পারে আমি এত কিছু ব্যাখ্যা করতে পারবো না আপনি আমনে কাম হাতে আছেন কেন মনে রাখছেন কি হাতে শুনেন
তুই কি সময় মতো আসতে পারিস? তুই তো নবাবের মেয়ে। আমি আমার ওই হাতের পাশে দুজন পাঙ্কা লাগাই দেন, অটক একবার এই বসে আসবো, আবার অটক এই বসে যা। কি হয়েছে তোর, এভাবে কথা বলছিস কেন? কোথায় এইভাবে কথা বলতে আছে? আমি তো এইভাবে কথা বলি, গরিব মানুষ কথা বললে আমি কথা শুনবো না, কিভাবে বলতে আছে? চলেন খাবারে দেখতে দেন। মানুষ তো মানুষ মনে করে না, মানুষের বয়স বাড়ি আছে, তো এত বড়টা বিছানা কই আছে, তুই এনে শুয়ে থাকিস জন্য তুই টুকরির মধ্যে ছাতের মধ্যে যাই বসে থাকো যাবি? টুকরি কি তো ওই যে বাজার করে নিয়েছে জাহা জাহা, এই জাহা জাহার মধ্যে বসে আছে, তুই কি পক্কি তুই জাহার মধ্যে বসে থাকিস? হ্যাঁ কার কথা বলছিস তুই? কার কথা কই, যে আবির রে নাবির রে মাথায় সিটা আবির রে, এই আবির টুকরির মধ্যে বসে আছে, ও মোর খোদা রে খোদা সে কি করতে আসছে জানি না, কাকরে পাচ্ছি দেখছি সিডেকে আসছে, সে বলে কবুতর, আরে মানুষের টিয়া দরে ময়না দরে আর সে কাউয়া দরে, ওর বাপ মার হচ্ছে তোর তৈরি পাগলা করে তাকে ভর্তি করে দেওয়া কেন বলা তুই ঘরে রাখছিস কি করার জন্য? হ্যাঁ মানুষের বাপ মা না কে আমরা কথা বলি মানুষ সর মানুষকে তুই তুকারি করে কথা বলবি, আপনি করে বলবি করবেন কি আপনি? কাউয়া দিয়া হচ্ছে কি কাউয়া, এত কিছু তো তোর জানার দরকার নেই রে ভাই, তুই খালি কাউয়াটা আমার ধরে দিবি, তারপর কাউয়া দিয়ে কি করবো এটা আমার ব্যাপার। আসে আসে তাহলে জলদি চল, আমার লয়ে চল। কাউয়া না কাউয়া ধরুন লোক আছে, ও খরচাপাতির ব্যাপার আছে কিন্তু বুঝছেন, খরচাপাতি লাগলে লাগবো, এটা আমি কেমন না করতেছি তোরে, কাউয়াটা আমার ধরে দে না ভাই। ভাই আপনি যান, আমি দেখতেছি বিষয়টা, আপনি যান। ঠিক আছে ভাই দেখিস কিন্তু তাহলে। আরে যান হন যান, দেখতেছি একটা কাউয়া কোনো টাকা নাই, সারা দিন কা কা কয়ে ডাকি তারপর কাউয়া পাই না। কা
কিরে কিছু বলবি? না মা, ওই একটা ছেলে আছে না, মানে একটা ছেলে তো থাকে, মানে একটা ছেলে থাকে আর একটা মেয়ে, না মানে একটা মেয়ে থাকে আর একটা ছেলে থাকে। কি বলতেছিস তুই? না মানে আমি বলতেছি যে একটা ছেলে, মানে ধরো আমি, আমার তো একটা মানে বয়স হয়েছে না একটা? হ্যাঁ তো এখন আমার বয়স হলে এখন আমার কি করা উচিত? হ্যাঁ আমি তো মনে করো যে একটা মানে আমার যদি কোনো ধরনের কোনো সমস্যা হয়, ঝামেলা হয়, এটা আমি কার কাছে কমু? মার কাছে কমু না? হ্যাঁ বলবি। আর মাই তো এটা মানে সলভ করবো। মনে করো যে আমি একটা ছেলে, আমি আর একটা মনে করো তোমার বললাম, তখন তুমি তো মানে তুমি তো মা, মানে মা তো মা জিনিসটা কি? মা হচ্ছে বাবা না, মা তো মা, আর মায়ের উপরে আর কি সর্বশ্রেষ্ঠ সম্পদ। হ্যাঁ ওই যে বলছে না যে মানে মা কথাটি ছোট্ট অতি কিন্তু যেন ভাই, তাহার চেয়ে নাম যে মধুর ত্রিভুবনে নাই। তাহলে মা তো অনেক বড় একটা ব্যাপার। হ্যাঁ মায়ের উপরে আসলে কিছু নাই, মা মা পৃথিবীতে মায়ের খুব দরকার। ঠিক একইভাবে পৃথিবীতে কাউয়ার খুব দরকার। এই তুই কি বলতেছিস? এগুলা তো সমস্যাটা কি? সেদিন তুই সাদে কাক ধরার ফাঁদ পেতেছিস কেন? না তোমার বলে কোনো লাভ নাই, এটা ডাইরেক্ট কাউয়ারই বলতে হইব। তুই কি বলবি আমাকে বল। বললাম তো কাউয়ারে বলবো, তুমি কি কাক? পরে বলবো। এই সরে দিকে বল। দশ বারোটা কাউ আপনারা ধরে রাখছেন, আর আমি একটা কাউ পাইতেছি না, লেগিতে পাইতেছি না, আপনারা সব ধরে রেখেছেন। কোন কাউয়া লাগবো তোমার? দাঁড় কাউয়া না পাতি কাউয়া? ভাই দাঁড় কাউয়া হোক আর পাতি কাউয়া একটা হইলেই হবো ভাই। কয়টা লাগবো তোমার? কাউয়া তো ভাই একটা লাগে, কিন্তু দুইটা দেন, একটা রিজার্ভে রাখো ভাই। ওই আছে না, দিয়ে দে। কিরে মন খারাপ কেন তোর? ওই বেটা টাকা দিব তো, টাকা ছাড়া কি নেবে নাকি? ওই টাকা দিবা না তুমি? টাকা দেবো ভাই, টাকা দেবো। কত দিবা ভাই? কাউয়াই তো, কাউয়া তো আর কোরমা রান্দা পোলাও দিয়ে খাবো না, কাউয়া তো উড়াই দেবো। 200 টাকা দেবো না ভাই। ওই নে 200 টাকা কাউয়া, এটা কাউয়া তো জান বাইরে যায় নিয়া, তুমি 200 টাকা নিয়ে এসো, এটা কাউয়া কিনতে। তাহলে কত দিতে হবে সেটা বলেন আপনি। 1000 টাকা দিও তুমি, যাও তোমার জন্য 1000 টাকা। আয় যা দিয়ে ভাই, আপনি একা চলবেন? যা দিয়ে কাউয়া চলুন না ভাই, আসুন না। আচ্ছা কিছু আছে খেয়াল রাখবেন। আপনি 1000 টাকা দিতে বললেন না, আমি 1000 টাকা দিছি, টাকা নিয়ে ওরা পালাই গেছে। আমার তো দেয় নাই তো ভাই। কি দেয় নাই?
কাক দেওয়ার কথা না, আমার কাক দেয় নাই, তারা চলে গেছে, দুদিকে দুজন দৌড় দিচ্ছে ভাই। কাক দেয় নাই কি বুঝলাম না তো কিছু ভাই। এই পাশে একটা পোলা ছিল, ও হচ্ছে কাউয়ার মালিক, আপনি ওরে বলছেন দুইটা কাউয়া মালিক দিতে, হ্যাঁ আমি 1000 টাকা দিব। আর এই পাশে যে পোলাটা ছিল ওরে লগে বাড়াইছেন, দুইজন গিয়া টাকা নিয়ে নিছে আগে 1000, দুই দিকে দৌড় দিছে, আমি আর পাই নাই ভাই, আমার কাউয়ার তো লাগবো ভাই। লাগবো দেখে বলতেছি না, বলতাম না ভাই, ঝামেলা করিস না, নিষেধ করছি না, পাগল হবে কেন? পাগল হবে না, এই বয়সে হেখোজ বেবো হেখোজ কাউয়া, সারাদিন খালি কা 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 হারে। এই যে সেদিন রাস্তায় কি হয়েছে জানেন, এক বেটা হে তো আর জানেন না যে পোলা ডাকছে পাগল হয়ে গেছে, এবারে কয় ও ভাই কাউয়া ডাকছেন নাকি, বেড়ায় এমন মার দেশে মার খেয়ে ঘরের মধ্যে শুয়ে আছে। আচ্ছা আবির ভাই রাম্মা কোথায়, উনি কিছু বলছেন না? হ্যাঁ কি বলবে কি বলবে, এত পোলার সঙ্গে কাঁদতে কাঁদতে শেষ হয়ে গেছে। আর আবির ভাই কাক খুঁজছে কেন, উনি কাক দিয়ে কি করবে? ফেমে পড়ছে, ফেমে কোনাক মাইয়ের জিনিস ফেমে পড়ছে। আগে হুজুরের কাছে গেছিলে, হুজুর নাকি হেরে বলছে যে কাউয়া নিয়ে আসো, কাউয়া দিয়ে তাবিজ করলে ওই মেয়ে নাকি চললেই, এর লেগে সে কাউয়া খুঁজতে আসে। যদি খালি এই মেয়েটারে পাইতা, মাইয়ের ফ্যামিলি নেই গা, পোলাটা একসের পাগল হয়ে গেলে, এত সুন্দর একখান পোলা। আচ্ছা ঠিক আছে তুই যা। জানেন কেরা জানি কারেন্ট জাল দিয়ে টাইম না সব কাউয়া লইয়ে গেছে গা বাবা। বুঝছি, আমি কি করবো বাবা, কাউয়া লই আয় বাবা, কাউয়া ছাড়া অন্য যে কোনো পাখি আনি, একটা ফেচুয়া আনি, ফেচুয়া তো কাউয়ার থেকেও কালো, নাহলে শালিক আনি, ময়না আনি, টিয়া আনি, বুলবুলি আনি, মুনিয়া পাখি আছে বাবা। এই যে পাখিগুলির নাম কইলাম, এক ব্যবহার অত ভদ্র, কণ্ঠস্বর মিষ্টি, এক স্পিডও কাউয়ার চেয়ে অনেক বেশি, যে কোনো একটা পাখির কথা কন বাবা, আনমু কোনটা আনমু বাবা। বাবা কোনটা নু? কাউয়া। সময় কম, তাড়াতাড়ি কর। আরে ভাই কাউয়াই তো আমি জিতেছি, বাবা একটা কাউয়া জানি ধরতে পারি, আপনি একটু দোয়া করেন বাবা। যা সময় কম। আসসালামু আলাইকুম।
বোতল পানি দিতে আমাদের কি গান বাজাচ্ছ গান তো তুই ইচ্ছা করে এটা বাজাইতেছ আমার শোনানো লেগে গান কি আমি বানাইছি নাকি গান তো রেডুতে বাজতাছ হাজার করস তুই ইচ্ছা করে বাজাইতেছ দুনিয়া আর গান নাই তুই এইটাই বাজাবি বন্ধ কর আপনি কি জানেন এলাকার লোকজন আপনার সঙ্গে কি উল্টা পাল্টা কথা বলছে আপনাকে নিজে মারধর করছে আপনি কি পাগল যে আপনাকে নিজে মারধর করবে আচ্ছা শুনুন আপনি তার কাজ করতে হবে না আমি সমাধান করে দিচ্ছি প্লিজ কাকের মতো কাকা করতেছে রিক্সা থামবে না আপনি চলেন আপনার কথা শুনুন যেটা আমি বলেছিলাম আমি সমাধান করে দিচ্ছি আপনাকে আর কাজ করতে হবে না রিক্সা থামাও তুমি বললেই বলো নাকি আমার কাক লাগবে ভাই কেমন আছেন ভাই খারাপ তুই কাউয়া তোর বাপ কাউয়া তোর দাদা কাউয়া তোর তালই কাউয়া তোর বাসার কাজের বুয়া পর্যন্ত কাউয়া সব কাউয়া তোরা বংশ শুদ্ধা কাউয়া তোরা কাউয়া মানে আমি আপনাকে জিজ্ঞেস করলাম ভাই আপনি কেমন আছেন আমি আবার কখন কাউয়া আবার খাজলে আমি করস আপনি তুই কাউয়া তুই এই যে কালার ড্রেস পরছস না তুই ইন্টেনশনালি পরছস আমার চেতানোর লাগা আপনি কি বলেন আমি আপনাকে জিজ্ঞাসা করলাম যে ভাই আপনি কেমন আছেন আবার তুই ইনোসেন্ট ভাব দেখাস আমার রে না কাউয়া কইছস কি লাগা তুই আমার আরে বড় করস তুই আমার আরে ভাই আমি আপনাকে বলছি যে আপনি কেমন আছেন তুই কথাই কবি না একদম দাঁত ফলাই দিমু তুই কথা কস কি লাগা তুই মাথায় রক্ত উড়ে চলে আরে ভাই দেখেন তো আমি এখানে বলতেছি যে ভাই কেমন আছেন সে বলে কাউয়া এই ভাই আপনারে কাউয়া বলবেন আরে ও বলছে ও আমারে কাউয়া বলতে যাবে এত কোন লোক আরে আপনারে সে কাউয়া বলবে কেন আরে তুমিও তো আমারে কাউয়া বলছো আরে কেন কাউয়া বলছো ভাই 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 ভাই
কাউকে ভালোবাসলে তাকে তাবিজ করার জন্য কাকের পেছনে দৌড়াতে হয় না, মন থেকে চাইতে হয়, সরাসরি বলতে হয়। কি ব্যাপার এখন, কি তুমি আমাকে সরাসরি বলবা নাকি তাবিজ করার জন্য আবার কাকের পেছনে দৌড়াবা? আমি কি করছি? ও মা, কাওয়া লাগবো না। নাম শাম্মি। আরে নির্বোধ কাওয়া, ইটস ভেরি টাফ। হ্যাঁ, এটা ভালো লাগবে। অভিজয় ওই বেটা, আচ্ছা তুমি মনে ভুলে গেছো যে আমি তোমার বললাম যে আমি তোমাকে তারপর দেখা সারা দিন। কাটা পাইছো?